হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ এটিকেট। নলেজ এটিকেটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনে একটি বাংলার কবিতা আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো, এই আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে এটা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত হয়, তারও পরবর্তীকালে এটা সঞ্চয়িতা কাব্য সংকলনে অন্তর্ভুক্ত হয়। এ প্রসঙ্গে আমরা লাস্টে কবিতাটা পড়ানোর শেষে আমরা একটি প্রাসঙ্গিক তথ্য হিসেবে তোমাদেরকে একটি পয়েন্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওটা দেখে নিতে পারবে। আরেকটা কথা বলে রাখি, কবিতা আলোচনার পূর্বে, যেটা হচ্ছে আফ্রিকা কবিতায় আমরা দেখতে পাবো তোমাকে। তোমাকে বলতে এখানে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে বা বলা হয়েছে আফ্রিকাকে। আমরা কবিতা আলোচনা করতে করতে তোমরা বুঝিয়ে যাবে, কিন্তু তার আগে যেটুকু তোমাদেরকে মানে জেনে রাখা প্রয়োজন সেটা আমি জাস্ট বলে দিলাম। তোমরা এইটুকু জাস্ট মনে রেখো, তোমাকে বলতে কিন্তু এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের কবিতা। প্রথমে চলে আসি আমরা, প্রথম যে স্তবকটি রয়েছে বলে রাখি, এই কবিতায় পাঁচটি স্তবক রয়েছে। পাঁচটা স্তবকে বা পাঁচটা যে অনুচ্ছেদ রয়েছে, এই পাঁচটা অনুচ্ছেদে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখতে পাবো। আমরা কবিতাটা আলোচনা করার শেষে আমরা দেখব ওই প্যারা থেকে বা ওই অনুচ্ছেদটা থেকে কি বলতে চাইছেন কবি। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই রয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অর্থাৎ আদিম যুগ মানে প্রাচীন যুগ, উদ্ভ্রান্ত কথার অর্থ হলো দিকবিদিক শূন্য বা দিশে হারা। তাহলে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে মানে আদিম যুগের কোন সময়ে, উদ্ভ্রান্ত সময়ে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর যখন নিজের প্রতি অসন্তোষে নিজে নিজে অসন্তুষ্ট হচ্ছেন। কেন অসন্তুষ্ট হচ্ছেন না, নতুন সৃষ্টিকে তিনি বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত কথার অর্থ হলো ভেঙে দেওয়া। অর্থাৎ তিনি যখন পৃথিবীকে সৃষ্টি করছিলেন, সে পৃথিবীকে সৃষ্টি করার সময় তিনি বারবার নিজের প্রতি অসন্তুষ্ট বোধ করছিলেন, অসন্তুষ্ট হয়ে যাচ্ছিলেন। কারণ কি, তিনি নিজে নিজে বারবার সেটাকে ভাঙছেন আবার গুনছেন, সে ভাঙা গড়ার খেলায় তিনি উন্মত্ত ছিলেন। কেন উন্মত্ত ছিলেন আমরা দেখে নিই। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ অধৈর্য সেই ঘন ঘন মাথা নাড়ার দিনে। দেখো, আমরা যখন ছোট ছিলাম বা অনেকেই আছো যারা হয়তো এখনো ছবি আঁকো, ছবি আঁকার সময় কি হয়, ধরো আমরা একটা জিনিস আঁকছি, সেটা যতক্ষণ না আমাদের নিখুঁত হচ্ছে ততক্ষণ আমরা কি করি, ওটাকে বারবারে করে মুছি, মুছে বারবার ওটাকে ঠিক করার চেষ্টা করি। ঠিক সেম এখানেও সেম ঈশ্বর অর্থাৎ স্রষ্টা তিনি কি করছিলেন, পৃথিবীকে যখন তৈরি করছিলেন, সৃষ্টি করছিলেন, তখন তিনি নিজের ওই কাজকে যখন তিনি বলছেন না না এটা আমার ঠিকঠাক হচ্ছে না, তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন, বিরক্তি প্রকাশ করছিলেন, তিনি বারবার ওই ভাঙা গড়ার তিনি গড়ছিলেন আবার ভাঙছিলেন, সেই ভাঙা গড়ার খেলায় মেতেছিলেন। দেখো, আমরা যদি একটু মানে ভূগোলের দিক থেকে এটা ভেবে দেখি, কি হচ্ছে বলতো, যখন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী, তো পৃথিবী দেখো একটা ছিল জলভাগ আর একটা স্থলভাগ। স্থলভাগের একটা অংশ ছিল এশিয়া, সেই এশিয়া মহাদেশে একটা পার্ট ছিল আফ্রিকা। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বিভিন্ন ওই যে পাঁচ সঞ্চালন তত্ত্ব আমরা ভূগোলে পড়েছিলাম না, সেই পাঁচ সঞ্চালন তত্ত্বের দ্বারা কি হয়েছিল, এই আফ্রিকা এশিয়া থেকে আলাদা হয়ে গিয়েছিল, এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে কারণে কবি এখানে কাব্যিক ভাষায় এখানে বলেছেন তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে যখন তিনি পৃথিবীকে তৈরি করছিলেন, তিনি তখন বলছেন বারবার না না এটা হচ্ছে না আমি আবার তৈরি করব। তিনি সেই যে খেলায় যে উন্মত্ত ছিলেন, সেই সময় কি হয়েছিল, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে ভয়ঙ্কর, সমুদ্রের বাহু, বাহু মানে এখানে হাত নয়, বাহু মানে এখানে সমুদ্রের ঢেউ, সেই রুদ্র সমুদ্রের ঢেউ প্রাচীর ধরিত্রীর বুকের থেকে, প্রাচীর মানে পূর্ব দিক আর ধরিত্রী মানে আমরা জানি পৃথিবী, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল, বলপূর্বক আফ্রিকাকে কেড়ে নিয়েছিল। ওই এশিয়ার পূর্ব ভাগ থেকে আলাদা হয়ে গিয়েছিল আফ্রিকা, সৃষ্টিকর্তা আফ্রিকাকে আলাদা করে দিয়েছিল। তারপরে কি রয়েছে, বাঁচলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে।
তাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে কি করেছিল, বনস্পতি নিবিড় পাহাড়ে, বনস্পতি মানে বিশাল আকার গাছ, বিশাল বড় বড় বৃক্ষ, সেই পাহাড়ায়, নিবিড় মানে গভীর, সেই নিবিড় পাহাড়ায় তাকে বেঁধে রেখেছিল। আর সেখানে কি ছিল, কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ মানে কি, কৃপ্তে। আর অন্তপুরের কথার অর্থ হলো অন্দরমহল। আমরা জানি আফ্রিকা মহাদেশে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, কারণ কি, ওখানে জঙ্গল, জঙ্গলের ভরপুর অরণ্য এইসবে আচ্ছাদিত, তাই বড় বড় বৃক্ষে মানে আচ্ছাদিত হয়ে আছে আফ্রিকা। সেখানে সূর্যের আলো যেন কৃপ্তেমি করে, কৃপণ মানে কৃপ্তেমি, কৃপ্তেমি করে, সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারে না। তাহলে এই প্যারা থেকে আমরা কি জানলাম, এই প্যারা থেকে জানলাম আফ্রিকার জন্ম বৃত্তান্ত, মানে আফ্রিকার জন্মের ইতিহাস। এই অনুচ্ছেদ থেকে আমরা এইটুকু জানতে পারলাম। এই অনুচ্ছেদের মোদ্দা কথা, এই অনুচ্ছেদে কি হলো, এই অনুচ্ছেদে হলো আফ্রিকা যখন সৃষ্টি হয়েছে তখন তাকে সৃষ্টিকর্তা বারবার সে কাজে অসন্তুষ্ট হচ্ছেন, তিনি বলছেন ঠিকঠাক হচ্ছেনি, সে ভাঙা গড়ার খেলায় উন্মত্ত ছিল। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু মানে সমুদ্র ওই এশিয়া মহাদেশ থেকে আফ্রিকাকে একা করে দিল, আলাদা করে দিল, আলাদা করে দিয়ে তাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে তাকে নিভে রেখেছিল, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদে কি বলছে আমরা দেখে নিই। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতের মনে। বলেছে কি, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে একাকী, অবকাশ মানে ছুটি মানে অবসর। সেখানে বলতে কোথায়, সেই বনস্পতির নিবিড় পাহাড়ায় যেখানে আফ্রিকা অন্ধকারে ডুবে গিয়েছিল, যেখানে অন্ধকারে বা নিরবি, যেখানে অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আফ্রিকা এশিয়া থেকে, সেখানে কি করেছিল আফ্রিকা নিজেকে বাঁচার জন্য কি করেছিল, দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। দুর্গম মানে কি, দুর্গম মানে হচ্ছে কষ্ট সাধন করা, অর্থাৎ যেটা আমাদের করার কথা নয় সেটা আমাদেরকে করতে হবে, কষ্ট করে করতে হবে। এই রকম একটা পরিস্থিতিতে আফ্রিকা কি করছিল, সেখানে দুর্গমের সংগ্রহ করছিল, দুর্গমের রহস্য খোঁজার চেষ্টা করছিল। ভাবছি যে আমাকে তো এখান থেকে বাঁচতে হবে, আমাকে আলাদা করে দিয়েছে বলে কি আমি বাঁচতে পারবো না, আমাকে এই আমার যে মাহাত্ম্য আছে সেটা নিয়ে আমি বাঁচার চেষ্টা করব। নেক্সট পেড়ায় দেখেছি চিনেছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি জাদু, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল আমার চেতনাতীত মনে। চেতনাতীত মানে হচ্ছে চেতনার বাইরে। সেখানে তোমার চেতনাতীত মানে আফ্রিকা চেতনাতীত মনে কি করছিল, তার কানে অনুগত হয়েছিল যে ওঠো জাগো, জেগে ওঠো, জাদু মন্ত্র মানে জেগে ওঠার মন্ত্র অনুগত হচ্ছিল। অতীতের জাদু মন্ত্র মানে কি, যেটা চোখে দেখা যায় না, তার ভেতর থেকে ফিরে এসেছিল। সেখান থেকে তিনি কি করছিল, সেখান থেকে আফ্রিকা ধীরে ধীরে চিনছিল সেখানকার জল স্থল আর আকাশের দুর্বোধ সংকেত। এই পরিস্থিতি সেখানে তিনি আস্তে আস্তে আফ্রিকা আয়ত্ত করতে পারলো। নেক্সট লাইনে বলেছে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিরূপ মানে খারাপ বা কু, আর ছদ্মবেশ মানে ছলনার বেশ, বেশ মানে সাজসজ্জা। বিদ্রুপ পদের অর্থ হলো ঠাট্টা বা পরিহাস। তাহলে কি বলতে চাইছে, বিদ্রুপের বিরূপের ছদ্মবেশ অর্থাৎ খারাপ ছদ্মবেশ ধারণ করে আফ্রিকা ভীষণকে পরিহাস করছিল, মানে ঠাট্টা করছিল, টন্টিকরি কাটছিল, এরকম করছিল। কেন, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, মানে সে যে নিঃসঙ্গ হয়ে গেছে, সে যে যোগাযোগবিহীন এক পরিস্থিতিতে পড়ে, মানে আফ্রিকা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন কি হয়েছে, সে যোগাযোগবিহীন হয়ে গেছে সে সব জায়গা থেকে, তখন সেই পরিস্থিতি দাঁড়িয়ে সে শঙ্কাকে মানে ভয়কে চাইছিল হার মানাতে, মানে হারিয়ে দিতে চাচ্ছিল। কি করে, আপনাকে উগ্র করে বিভীষিকায় প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুদুম্বিনাদে, অর্থাৎ দুদুম্বিনাদে অর্থাৎ অর্থ হলো যুদ্ধের সময় বা যখন আমরা কোনো উৎসব হয় সেই উৎসবের সময় দেখি উৎসব শুরু হওয়ার পূর্ব মুহূর্তে একটা বাদ্যযন্ত্র বাজানো হয়, সেই বাদ্যযন্ত্রকে আমরা বলি দুদুম্বিনাদে, সেই যন্ত্রটাকে বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় দুদুম্বিনাদে। তাণ্ডব মানে কি, উদ্যম নৃত্য। কি বলছে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়, অর্থাৎ নিজেকে উগ্র করে আফ্রিকা নিজেকে উগ্র করে দিয়েছে, কিভাবে, বিভীষিকাময় এক ভয়ঙ্কর প্রচন্ড মহিমায়, মহিমায় তাকে নিজেকে উগ্র করে দিয়েছে তাণ্ডবের দুদুম্বিনাদে, অর্থাৎ সে নিত্য পাগল হয়ে গেছে, সে চাইছে কি, সে চাইছে শঙ্কাকে অর্থাৎ ভয়কে হার মানাতে। তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা দেখতে পেলাম
আফ্রিকা ধীরে ধীরে কিভাবে নিজেকে বাঁচিয়ে তুলছে, নিজেকে কিভাবে ওই এলাকায় অবসরে অবকাশ করছে, নিজেকে কিভাবে বাঁচিয়ে তুলছে, সেই অংশ আমরা এই অনুচ্ছেদে দেখতে পেলাম। নেক্সট চলে যাব আমরা পরবর্তী যে তোমাদের স্তবক রয়েছে সেই স্তবকে। পরবর্তী স্তবকে রয়েছে হাল ছায়াবৃত্তা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে। আচ্ছা, ছায়াবৃত্তা কথা মানে হচ্ছে ছায়া দ্বারা আবৃতা, তার ছায়া দ্বারা ঢাকা, কালো ঘুমটার নিচে। এখানে কবি কাব্যিক ভাষায় বলেছেন, আমরা কি জানি, আমরা জানি আফ্রিকার জঙ্গল কি ঘন অরণ্যময়, দুর্গম অরণ্যময়। সেই পরিস্থিতিতে কি হয়েছে, আফ্রিকার যে একটা অপরূপ সৌন্দর্য ছিল, এক মানবী রূপ ছিল, এক নারী বেশ ছিল, সেটা আমাদের কাছে ছিল কি অপরিচিত। কাদের কাছে তারা উপেক্ষা করত, কে উপেক্ষা করত, তারা যারা শ্বেতাঙ্গরা, যারা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা, তারা উপেক্ষিত করত আফ্রিকাকে। আফ্রিকার যে কালো ঘোমটার নিচে এক অপরিচিত এক মানবী রূপ ছিল, সেটাকে উপেক্ষা করত। আবির কথার মানে হচ্ছে এখানে ঝাপসা বা ঘোলাটে। নেক্সট লাইনে বলেছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা ছিল সাম্রাজ্যবাদীরা, মানে শ্বেতাঙ্গরা, ঔপনিবেশিকরা। তারা লোহার হাতকড়ি নিয়ে এলো, তারা দেখতে পেলো আফ্রিকার এক অপরূপ সৌন্দর্য রয়েছে, তার সম্পদ লুট করার জন্য শ্বেতাঙ্গরা আফ্রিকাকে, আফ্রিকার উপর নির্মম অত্যাচার চালাবার জন্য তারা লোহার হাতকড়ি নিয়ে এলো। নেক্সট লাইনে কি বলেছে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নেকড়ে কি? নেকড়ে হিংস্র প্রাণীর চেয়ে ওদের নখ ছিল তীক্ষ্ণ, ধারালো। তারা নির্মম পাশবিক, এক নরপিশাচ। একটা নারীকে যদি আমরা অত্যাচারিত করি, তাহলে কি হয়, এক নরপিশাচ অত্যাচার করে, সেই রূপ ধারণ করে যেন ওরা এলো। তারপরে কি বলেছে, এলো মানুষ ধরার দল। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি মানুষ ধরার দল এবং লোহার হাতকড়ি, এই দুটো মিনিংয়ে আমরা বুঝলাম আফ্রিকারকে ওরা ক্রীতদাসে পরিণত করেছে। ওরা এলো আফ্রিকার উপর পাশবিক নির্মম অত্যাচার করলো এবং তার ক্ষমতা সবকিছু লুট করার চেষ্টা করলো। তারপর কি করলো, এলো ওরা, তারা আফ্রিকাকে কি করলো, ক্রীতদাসে পরিণত করে দিল। নেক্সট লাইনে বলেছে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য তো এমনি অন্ধকার, কারণ আমরা আফ্রিকাতে সেটা দেখতেই পাই, আফ্রিকার যে ছায়া দ্বারা আবৃত, তার যে অপরূপ সৌন্দর্য ছিল, তার যে এক অন্ধকার পরিস্থিতি ছিল, সেই অন্ধকারে তো অন্ধকার তো বটে, সূর্যহারা অরণ্য তো অন্ধকার হবে, সেই অন্ধকারের থেকেও তারা, মানে কারা, যারা মানে এখানে কারা, সেই শ্বেতাঙ্গরা। শ্বেতাঙ্গরা কি ছিল, গর্বে ছিল অন্ধ। তারা তারা ভাবতো কি, আমরা শিক্ষিত, আমরা সভ্য, আমাদের কাছে এটাই যথেষ্ট। তারা এই আত্মবিশ্বাসেই তাদের কাছে ছিল, মানে আত্মবিশ্বাসে তাদেরকে বড় করে তুলেছে, তারা এই গর্ব অনুভব করত সবসময়। তারপরে কি বলেছে, সভ্যের বড় বড় লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসতা। সভ্য মানে কি, তাদের যে সভ্যতা, শিক্ষিত সভ্যতা, এই যে আড়ালে এক নির্লজ্জ বেহায়া অমানসতা, অমানবিকতার চরিত্র তারা যে বহন করে বেড়াচ্ছে, সেটা নগ্ন করলো, মানে উলঙ্গ করে দিল। কি করে উলঙ্গ করলো, না আফ্রিকায় এসে যখন তারা লুট করতে শুরু করলো, আফ্রিকার উপর যখন তারা পাশবিক অত্যাচার করতে শুরু করলো, আফ্রিকাকে যখন ক্ষত বিক্ষত করে দিল, তখন তাদের পরিচয় দিল তাদের সভ্য গর্ব লোভে। তাদের মধ্যে যে সভ্যতার যে চিহ্ন ছিল, সেটাকে তারা উলঙ্গ করে দিল, নগ্ন করে দিল। নেক্সট লাইনে কি বলেছে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকা ভাষাহীন হয়ে গেছে, সে আর কথা বলতে পারছে না, সে কাঁদছে। ক্রন্দন মানে কাঁদা। বাষ্পাকুল অরণ্যপথে, বাষ্পাকুল অরণ্যপথ মানে অরণ্যপথ বাষ্প হয়ে গেছে, মানে জল হয়ে গেছে। পঙ্কিল হলো ধুলি, মানে সেই ধুলোবালি পঙ্কিল মানে কাদায় রূপান্তরিত হলো। কেন, তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকাকে যে, আফ্রিকার উপর যে নির্মম পাশবিক অত্যাচার করেছে, সেই অত্যাচারিত হয়ে আফ্রিকার বুকে কি হয়েছে, রক্ত আর অশ্রুতে মিশে এখানকার কাদা কর্দমাক্ত, কাদায় পরিণত হয়েছে। নেক্সট লাইনে কি বলেছে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু বা কারা, দস্যু হচ্ছে শ্বেতাঙ্গরা, ঔপনিবেশিকরা, সাম্রাজ্যবাদীরা। তাদের কাঁটা, তাদের পায়ে যে জুতো ছিল কাঁটাওয়ালা জুতো। কাঁটাওয়ালা জুতো কি, আমরা যখন বর্ষাকাল আসে তখন আমরা এক ধরনের জুতো পরি, কাঁটাওয়ালা টাইপের জুতো, যাতে কি হয়, ওই যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তায় যদি কাদা থাকে, সেই কাদার যে বিভৎস যে পিণ্ডগুলো সব জুতোতে লেপে যায়,
সেখানে কবি এখানে কাব্যিক ভাষায় বলেছেন, দস্যুদের কাঁটাওয়ালা জুতোর তলায় ওই আফ্রিকার যে কর্দমাক্ত রক্তে অশ্রুতে মিশে যাওয়া যে কর্দমাক্ত মাটি ছিল সেটা তাদের জুতোর তলায় লেগে গিয়েছিল। তারপরে কি বলছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, আফ্রিকার ওপর পাশবিক অত্যাচার অমানবিকতা আফ্রিকার কি যে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তার যে কলঙ্ক লাগিয়ে দিয়েছে চিরচিহ্ন করে দিয়ে গেল, অর্থাৎ চিরকালের মতো এক কলঙ্কের দাগ দিয়ে গেল তার অপমানিত ইতিহাসে। অসাধারণ ব্যাখ্যা কবির। এই প্যারা থেকে আমরা কি জানতে পারলাম? এই প্যারা থেকে জানতে পারলাম কবি এখানে আফ্রিকার উপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল সেটাকে তিনি অসাধারণ ভাবে তুলে ধরেছেন। চলে যাবো নেক্সট প্যারায়। নেক্সট প্যারায় দেখবো কি বলেছেন কবি। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা এটাই, যখন আফ্রিকাকে অত্যাচারিত করছিল, অত্যাচার করছিল, পাশবিক অত্যাচার করছিল কারা? শ্বেতাঙ্গরা। তখন শ্বেতাঙ্গদের পাড়ায় মানে তাদের সমুদ্রের এই পারে কি হচ্ছিল? সঙ্গীতের আরাধনা, সুন্দরের আরাধনা, দেবতার আরাধনা, এই সব চলছিল। এক বৈপরীত্য চিত্র। সেখানে কি হয়েছিল, মন্দিরে মন্দিরে বাজছিল কি পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, দেবতার নামে মন্দিরে তখন পূজার ঘণ্টা বাজছিল, আর শিশুরা খেলছিল মায়ের কোলে, শিশুরা নিরাপদে তখন মায়ের কোলে খেলছিল, আর ওই পাশে কি হচ্ছে, শ্বেতাঙ্গরা আফ্রিকার উপর নির্মম অত্যাচার করছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, সুন্দরকে নতুন ভাবে আরাধনা করছে কবির সঙ্গীতে, সেটা বেজে উঠেছিল। তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা দেখতে পেলাম যে যখন শ্বেতাঙ্গরা আফ্রিকাকে অত্যাচারিত করছিল, আফ্রিকাকে ক্ষত বিক্ষত করছিল, তখন তাদের পাড়ায় মানে শ্বেতাঙ্গদের পাড়ায় তখন এক বৈপরীত্য চিত্র ধরা দিয়েছে। নেক্সট এবং লাস্ট অবকে দেব কবি কি বলেছেন। লাস্ট পেরায় কবি বলেছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসে মানে ঝড় ঝঞ্ঝায় এক যে রুদ্ধশ্বাস দম বন্ধ হয়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন পশুরা তাদের গুপ্ত গুহা থেকে বেরিয়ে এসেছে এবং ঘোষিত করছে এক অশুভ ধ্বনি। কবি কি বলেছেন সে অশুভ ধ্বনিতে? কবি বলছেন, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি মানে অন্য যুগ, মানে যুগের অতিক্রম করে মানে অন্য যুগের কবি, মানে ঈশ্বর চাইছে অন্য যুগকে আনতে। কি বলেছেন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে, বলো ক্ষমা করো। কি বলছেন, আসন্ন সন্ধ্যা অর্থাৎ যে সন্ধ্যাটা এসছে সেই সন্ধ্যায় আসন্ন সন্ধ্যার রশ্মিপাতে যে এক প্রকৃতির এক অন্যত্ব মাত্রা পেয়েছে, সেই মাত্রায় মানহারা মানবী, মানহারা মানবী কি আফ্রিকা, যাকে যাকে নির্মম অত্যাচার করা হয়েছিল, পাশবিক অত্যাচার করেছিল, সেইখানে বলছে দাঁড়াও সেই আফ্রিকার দরজায় গিয়ে দাঁড়াও, সেখানে যে বলো ক্ষমা করো, নত মস্তকে তুমি সেখানে ক্ষমা চাও। কিভাবে, হিংস কোলাপের মধ্যে শ্রেষ্ঠ সেই সভ্যতার পূর্ণ বাড়ি, অর্থাৎ হিংস কোলাপের মধ্য দিয়ে সেই তোমার ওই ক্ষমা করো এই শব্দ জোড়ার মাধ্যমে তোমার এই সভ্যতার পূর্ণবাণী শেষ হোক। তাহলে এই স্তবকে আমরা দেখলাম যুগান্তরের কবিকে কিভাবে আহ্বান জানিয়েছেন সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর। অসাধারণ একটি কবিতা আফ্রিকা। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কোনো মিনিং তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আমি তোমাদের এই কবিতা পড়ানোর শুরুতেই বলেছিলাম যে এই কাব্যগ্রন্থ বা এটার সম্পর্কে যে প্রাসঙ্গিক তথ্য অর্থাৎ বিষয় যেটা জানতে হবে সেটা আমি কবিতার শেষে বলে দেব। তাহলে দেখে নেওয়া যাক এখন সেই অংশটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে পত্রকূট, দেখো এখানে বলেছে কি কাব্যগ্রন্থ পত্রকূট, কিন্তু পত্রকূটের আগে প্রবাসী পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছিল, তারপরে পত্রকূট এবং পরবর্তীকালে এটা সঞ্চয়িতা কাব্য সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। এই হলো আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ভিডিও অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।